সলিউশন ফর ক্লাস ফাইভ প্রশ্ন প্রশ্নবিচিত্রা কোশ্চিনবঙ্গ দু হাজার কুড়ি থেকে আমি যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ স্কুল আমি চারের দাগে যে অঙ্কটা করাচ্ছি দেখো সেই অঙ্কটা হচ্ছে বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্র ফল নশো হলে যদি জমি তৈরি করছে অন্য কত আর সাধারণ গুণ নিয়ম নির্ণয় করো তেরো পনেরো আঠাশ পঁয়ত্রিশ এরপরের অঙ্কটা বলেছে যে চল্লিশ জন লোকের নব্বই দিনে খাদ্য আছে তিরিশ দিন পরে আরও আটজন লোক অন্যত্য চলে গেলেন তাহলে অবশিষ্ট খাদ্যে কদিন চলবে আরেকটি পোলট্রিতে চার হাজার মুরগি দুশো পঞ্চাশ দিনে খাওয়ার মজুদ আছে কিন্তু এক হাজার মুরগি আনা হলো তাহলে ওই মুরগিগুলি ক অবশিষ্ট খাবার কদিন চলবে আমি অঙ্কন করছি দেখো কীভাবে অঙ্কন করি দেখো প্রথম অঙ্কটা বলেছে যে একটি আয়কার জমির ক্ষেত্রফল নশো আঠারো নশো আঠারো বর্গমিটার এটা হচ্ছে বর্গ বর্গ মিটার বর্গমিটার নশো আঠেরো বর্গমিটার তাহলে জমিটির দৈর্ঘ্য যদি চৌয়ান্ন মিটার হয় তবে পোস্ত কত আমরা জানি কি আমরা জানি ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্যগণিত প্রস্থ দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত তাহলে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য হচ্ছে আমার কত দৈর্ঘ্য দিয়ে আছে চুয়ান্ন তাহলে চুয়ান্ন গণিত প্রস্থ কত দিয়ে আছে প্রস্থ দেওয়া নাই তোমাকে বার করতে হবে সমান নশো আঠারো তাহলে প্রস্থ সমান কত হবে প্রস্থ সমান হবে নশো আঠারো নশো আঠারো বাই এই নশো আঠারো নশো আঠারো বাই কত চুয়ান্ন চুয়ান্ন কাটাকাটি করো চুয়ান্নকে চুয়ান্ন চুয়ান্নকে চুয়ান্ন কত হচ্ছে চুয়ান্ন দশ চুয়ান্ন সাঁত্রিশ সাঁত্রিশ তাহলে সাত চুয়ান্ন সাত পঞ্চাশ তাহলে নশো আঠারোকে তুমি চুয়ান্ন দিয়ে ভাগ করে দাও চুয়ান্নকে চুয়ান্নকে চুয়ান্ন চুয়ান্ন চার কয়দা সাত দেওয়ার হাত লাখ করে ছয় তিন আট কত হচ্ছে সাত সাত খাওয়া চার সাত আট সাত আঠারো দুই মাসের পয় সাঁত্রিশ তাহলে কত হচ্ছে সতেরো হচ্ছে দেখো তাহলে সমান কত সতেরো চুয়ান্নকে চুয়ান্ন আর সাত তাহলে সতেরো তাহলে অতএব প্রস্থ সমান কত হচ্ছে প্রস্থ সমান সতেরো তাহলে তুমি প্রথমে কী করবে প্রথমে দৈর্ঘ্য পর্যন্ত প্রস্ত ক্ষেত্রফল করে দিলে এবারে চুয়ান্ন পর্যন্ত প্রস্ত সমান নশো আঠারো অত প্রস্ত যদি করলে নশো আঠেরো বাই চুয়ান্ন কাটাকাটি করবে সতেরো আসবে এখন দেখো সাধারণ গুণনীয় দশ আর পনেরো সাধারণ কত দশ সমান কত দশ সমান হচ্ছে পাঁচ গুণিত দুই আর পনেরো সমান কত পাঁচ গুণিত তিন তাহলে এর সাধারণ গুণনীয় হলেও হতো কত পাঁচ তাহলে প্রথমটি সাধারণ গুণনীয় কত সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় নিয়োগ সমান পাঁচ আর দ্বিতীয়টার কত দেখো দ্বিতীয়টা হচ্ছে আঠাশ মানে কত চার গুণিত সাত করে দাও আর এটা হচ্ছে কত আঠাশ মানে পাঁচ গুণিত সাত যেহেতু আমি দুইটাকে ভাঙলাম না কারণ এখানে কোনো দুই আসবে না ওই জন্য আমি দুইটাকে ভাঙার দরকার হবে না তাহলে এই সাতটা এই সাতটা তাহলে সাধারণ গুণনীয়ক কত সাধারণ গুণনীয়ক হচ্ছে সাধারণ গুণনীয়ক গুণনীয়ক হচ্ছে কত সমান সাত তার মানে কি তার মানে গসা গুটা আর কি সাধারণ গুণ হচ্ছে গসা গোটা এবার দেখো চল্লিশ জনের একশো নব্বই দিনে খাবার আছে তিরিশ দিন পরে আরও আটজন লোক চলে গেল যারা রইলো তাদের কদিন চলবে তাহলে তিরিশ দিন তাহলে তিরিশ দিন মানে কত দিন অবশিষ্ট থাকছে কত দেখো দিন অবশিষ্ট থাকছে দিন অবশিষ্ট কত একশো নব্বই বিযুক্ত তিরিশ সমান কত একশো ষাট দিন ষাট দিন অতএব কত আছে দেখো কতজনের খাবার আছে চল্লিশ জন লোকের খাবার আছে চল্লিশ জনের খাবার আছে খাবার আছে কত খাবার আছে একশো ষাট দিনের একশো ষাট দিনের একজনের খাবার আছে কত বেশি দিন চলবে একশো ষাট একশো ষাট গণিত চল্লিশ দিন আর কতজন দেখো আটজন চলে যাচ্ছে তাহলে চল্লিশ থেকে আট বাদ দিয়ে দাও সমান বত্রিশ জন বত্রিশ জন অর্থাৎ বত্রিশ জনের খাবার আছে কত একশো ষাট গণিত চল্লিশ বাই বত্রিশ বত্রিশ কাটাকাটি করো কাটাকাটি করলে কথা হচ্ছে পাঁচচল্লিশ দুশো দুশো দিনের হয়ে গেল এই অঙ্কটা আর একটি মুরগির পোলট্রিতে চার হাজার মুরগির আড়াইশো দিনের খাবার আছে এক হাজার মুরগি আনা হলো ওই খাবারের কত দিয়ে তাহলে চার হাজারে কথা আছে চার হাজার চার হাজারটি মুরগির মুরগির কী আছে মুরগির খাবার আছে খাবার আছে কত আড়াইশো দিন আড়াইশো দিন একটি মুরগির খাবার আছে কত বেশি দিন চলবে আড়াইশো গণিত চার হাজার চার হাজার চার হাজার আর কত তোমার কত মুরগি বলেছে আমার চার হাজার ছিল এক হাজার আনা হলো তাহলে চার হাজার যুক্ত এক হাজার সমান কত সমান পাঁচ হাজার পাঁচ হাজার জন্য খাবার আছে এ কত তাহলে আড়াইশো গুণিত চার হাজার চার হাজার বাই পাঁচ হাজার এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে দাও আর পাঁচ পঞ্চাশ ও দুশো সমান কত চলবে দুশো দিন